ধন্যবাদ ইউপিএসসির হোল টিমকে পার্টিসিপেটিং মোটরসাইকেল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয়ন হুইলস। বন্ধু আজকে 26th of January, সো হ্যাপি রিপাবলিক ডে তোমাদের সবাইকে। তো বন্ধু আজকে বেরিয়ে পড়েছি আর একটা রাইডে, তো এটা হচ্ছে বেসিক্যালি কলকাতা পুলিশের তরফ থেকে যে সেফ ড্রাইভ সেফ লাইফের যে অনুষ্ঠানটা চলে বা যে প্রোগ্রামটা চলে, তো সেটারই একটা ইভেন্ট। তো সেখানে বং ব্রাদারহুড বাইকার্স গ্রুপের তরফ থেকে আমাকে কলকাতা পুলিশের এই সেফ ড্রাইভ সেফ লাইফ ইভেন্টটাতে ইনভাইট করা হয়েছিল। তো আমার তরফ থেকে গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রাইডে আমাকে ইনভাইট করার জন্য। স্পেশালি বলতে চাইবো পার্থদা বং দাদা, তোমাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। তো কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি আমাদের মিট আপ পয়েন্ট, যেটা ছিল বেহালা ম্যান্টন। আর দেখতে পাচ্ছ অনেকেই এসে গেছে এবং সবাই আমরা রেডি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিছু জন আছে যারা ডিরেক্টলি চলে যাবে লালবাজারে এবং সেখানে গিয়ে ডিরেক্টলি ওখান থেকে রাইডে জয়েন করবে। তো চলো আর কথা না বলে আমরা সামনের দিকে এগোতে থাকি। তো সবাই অলমোস্ট রেডি, তো এখান থেকে আমরা এবারে বেরোচ্ছি। বন্ধু এখন রয়েছে পিটিএসের সামনে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর আমি পড়ে গেছিলাম সবার পেছনে, বাকিরা সবাই এগিয়ে গেছিলো কারণ আমি একটা সিগন্যাল আটকে গেছিলাম। তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে শেষ পর্যন্ত মোবাইল ম্যাপ আমাকে কানেক্ট করতে হয়েছে। তো বন্ধু ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, আমাদের রাইডটা এখান থেকে স্টার্ট হবে। তো লালবাজারে যিনি ডিসি স্যার ছিলেন, তো উনি গ্রিন ফ্ল্যাগ দিয়ে আমাদের রাইডটা স্টার্ট করবেন। তো তার আগে তোমাদের একবার আমাদের বাইকের লাইন আপটা দেখিয়ে দিই, তো তোমরা একবার দেখে নাও বাইকের লাইন আপটা কী কী ছিল। বন্ধু আমাদের এখানে দেখতে পাচ্ছ লাইন আপ রেডি হয়ে গেছে, তো এইভাবে লাইন আপ করা হচ্ছে। বন্ধু এখানে যিনি সার্জেন্ট স্যার ছিলেন, উনি সবাইকে বলে দিচ্ছিলেন যে কীভাবে দাঁড়াতে হবে, কোন বাইকটা কোন বাইকের পর দাঁড়াবে, কোনভাবে যাওয়া হবে, কী কী রুলস, সব কিছু উনি বুঝিয়ে দিচ্ছিলেন। তো তারপরেই আমরা এখান থেকে আমাদের রাইডটা স্টার্ট করব। আর দেখতে পাচ্ছ তোমরা যে সামনে স্যারেরা গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিল, তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের র্যালি স্টার্ট হয়ে গেল, আর দেখছো চারিদিকে সবাই ক্যামেরা করছে, সব গাড়ি সব দাঁড়িয়ে পড়েছে। তো আমরা এখান থেকে বাঁদিক টার্ন নিয়ে নিলাম। তো ওটা বেশি লম্বা র্যালি হবে না, ছোটোর মধ্যেই হবে, কারণ বুঝতে পারছো ট্রাফিক তো মোটামুটি, এখন যেহেতু প্যারেড শেষ হয়ে গেছে তো যে ট্রাফিক আছে সেই ট্রাফিককেও কন্ট্রোল করতে হয়। ব্যাপারটা কিন্তু হেভি লাগছে, দেখছো সামনে একটা চার চাকা রয়েছে, তার পেছনে সার্জেন্ট স্যার রয়েছে। তো আমাদের পুরো একদম রাস্তা ক্লিয়ার করতে করতে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো মাঝে মাঝে আমি একটুখানি
লাইনের বাইরে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধু, কলকাতা পুলিশের তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ যে ইভেন্টটা ছিল সেই রাইডটা শেষ হয়ে গেছে। তো আমরা এবারে সবাই ডবল লাইন করে এখানে দাঁড়াবো, যেটা স্যাররা পেছন নিয়ে বললেন। তো এখানে দাঁড়িয়ে তারপরে সমাপ্তি অনুষ্ঠানটা হবে, তো সেটা তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। আপনাদের জন্য আমাদের এই প্রোগ্রাম আরো খুব সুন্দর হলো, আপনাদের প্রত্যেককে প্রত্যেককে ধন্যবাদ। তো বন্ধু, তোমরা দেখলে যে এখানকার যিনি স্যার ছিলেন তিনি আমাদের প্রত্যেককে ধন্যবাদ জানালেন আজকের এই রাইডটায় পার্টিসিপেট করার জন্য। এবং এরপরে আমাদের গ্রুপের যে প্রত্যেকটা মেম্বারকে সকালের ব্রেকফাস্ট এবং একটা করে জলের বোতল এবং সবাইকে একটা করে মেমেন্টো দেওয়া হলো কলকাতা পুলিশের তরফ থেকে, এবং আমরা সেটা নিয়ে তারপর আস্তে আস্তে করে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো বন্ধু, ইভেন্ট শেষে এবার আমরা বাড়ির দিকে ফেরত যাচ্ছি। তো বাড়ি আসার আগে আমরা সবাই মিলে চলে গেছিলাম শর্মা ধাবাতে চা খেতে। তো সেখানে সবাই মিলে চা খেয়ে একটু গল্প গুজব করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধু, বলতে বলতে আমরা চলে এসেছি শর্মা ধাবাতে। দেখতে পাচ্ছ সামনেই শর্মা ধাবা আছে, আর কয়েকজন বাড়ি চলে গেছিলো, যারা অনেক দূরে থাকে, অনেক দূরে বাড়ি, তারা বাড়ি চলে গেছিলো। বাট আমরা যারা বেহালার দিকে থাকি বা বেহালার কাছাকাছি থাকি, তারা আমরা সবাই মিলে চলে এসেছিলাম শর্মা ধাবাতে। এই যে সামনে শর্মা ধাবা, এবং এখানে সবাই মিলে বাইকটা পার্ক করে তারপরে আমরা সবাই মিলে চা খেলাম। চা খেয়ে একটু গল্প গুজব করে তারপর এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বন্ধু, আমরা চা খেয়ে একটু গল্প গুজব করে তারপরে যে যার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে একটাই কথা বলবো, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর অলওয়েজ যেরকম তোমরা সাপোর্ট করো আমার ভিডিওতে, এই ভিডিওটাকেও সেভাবে সাপোর্ট করো, এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। অবশ্যই আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। এবং আজকে যে আমরা রাইডটা করলাম সেভ ড্রাইভ সেভ লাইফ, তো অবভিয়াসলি আমরা সবাই চেষ্টা করব প্রত্যেকটা রুলস যেগুলো আছে গাড়ি চালাতে গেলে রাস্তায় সেগুলোকে মেনে চলার, এবং যারা রাস্তাঘাটে চলাচল করছে, যারা পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছে, তাদের উদ্দেশ্য বলবো যে সিগন্যাল দেখে গাড়ি দেখে তবে রাস্তা পার হবেন। তো চলো, আজকের ভিডিওর তাহলে এখানেই শেষ করছি। অ্যান্ড যাওয়ার আগে অলওয়েজ যেটা বলি সেটা আবারও বলবো, যে অলওয়েজ রাইড সেফ অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। টাটা।